আসসালামু আলাইকুম, আমি আনোয়ার মিঠু। টেকনোলজি টাইমস বিডির পক্ষ থেকে আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের মোবাইল থেকে শেয়ার ইটের মাধ্যমে আপনার কম্পিউটারে বিভিন্ন রকমের ফাইল ট্রান্সফার করবেন। তো এর জন্য আসলে আপনাকে অবশ্যই আপনার কম্পিউটার সিস্টেমে শেয়ার ইট ইনস্টল দিয়ে রাখতে হবে। আমি এর আগের টিউটোরিয়ালে দেখিয়ে দিয়েছি যে কিভাবে আপনার উইন্ডোজে আপনার কম্পিউটারে শেয়ার ইট সফটওয়্যারটি ইনস্টল দিতে হবে। ডাউনলোডের লিঙ্ক সহ সেখানে দেওয়া আছে, আপনারা ইচ্ছা করলে সেখান থেকে ভিডিওটা দেখে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো আমি এখন দেখাচ্ছি আসলে কিভাবে আপনারা আপনাদের কম্পিউটার থেকে ট্রান্সফার করবেন ফাইল, যে কোনো ফাইল ট্রান্সফার করবেন। তো এর জন্য আমি শেয়ার ইটটা অন করলাম। এটা হচ্ছে আমার কম্পিউটার, আর এটা হচ্ছে আমার সরি এটা হচ্ছে আমার মোবাইল, আর এটা হচ্ছে আমার কম্পিউটারের শেয়ার ইট, এটা হচ্ছে আমার মোবাইলের কম্পিউটারের শেয়ার ইট। আচ্ছা, আমি এখন শেয়ার ইটটা ওপেন করবো। আসলে শেয়ার ইট এখানে ওপেন না করলে চলবে, আমি এখানে আসলে ইয়েতে যাচ্ছি, আমি কি ট্রান্সফার করব সেখান থেকে আসলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি এখান থেকে আসলে ভিডিও ট্রান্সফার করব, আমি সেটাই দেখিয়ে দিচ্ছি। আমার এসডি কার্ডে যাচ্ছি, এসডি কার্ডের ভিতর থেকে আমি আমি এই দুইটা ফাইল আসলে ট্রান্সফার করতে চাই, এই এই দুইটা ভিডিও আমি ট্রান্সফার করতে চাই। তো এটা আসলে কিভাবে করব এটা আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দুটো আমি ট্রান্সফার করব, সেটাকে প্রথমে সিলেক্ট করতে হবে। আমি সিলেক্ট করে নিলাম, দুইটা ট্রান্সফার করব। দুইটা ট্রান্সফার করার পরে আমি শেয়ার ইট অপশনে যাব, এখান থেকে শেয়ার ইট। শেয়ার ইটের মাধ্যমে দেখেন এই যে আমার এটা হচ্ছে ডিভাইস, আমার এটার পিসির নেম এই যে দেখেন টেকনোলজি টাইমস এখানে লেখা আছে, আর এটা হচ্ছে আমার ডিভাইস নেম, এটা হচ্ছে আমার ডিভাইস নেম। আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন অটোমেটিক এটা চলে আসতেছে, এই যে দেখেন। এটা কিন্তু চলে আসতেছে, এই যে আমি দুইটা ফাইল সিলেক্ট করেছিলাম, দুইটা ফাইল সিলেক্ট করার পরে এই যে দুইটা ফাইল আমার এখানে সেন্ড হচ্ছে। অনেকে প্রশ্ন করতে পারেন যে আমার মোবাইলের মোবাইলটা আমি ডেস্কটপে কীভাবে দেখছি। এর জন্য আসলে আমি একটি টিউটোরিয়াল আপনাদের জন্য তৈরি করেছি, যেটা আপনারা আমাদের আমার চ্যানেলে খুঁজলেই পাবেন যে কীভাবে আপনার অ্যান্ড্রয়েড মোবাইলটিকে আপনার ডেস্কটপে আপনি ভিউ করতে পারবেন অথবা অপারেট করতে পারবেন। হাউ টু কানেক্ট ইউর অ্যান্ড্রয়েড মোবাইল অন ইউর পিসি, এরকম সার্চ দিলেই পেয়ে যাবেন। আমার একটা ভিডিও আছে, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক সহ দেওয়া আছে আসলে কিভাবে আপনারা আপনাদের কম্পিউটারে আপনার অ্যান্ড্রয়েড মোবাইলটিকে দেখতে পারবেন। ইচ্ছা করলে আপনারা সেই টিউটোরিয়ালটিও দেখতে পারেন। আর আরও বেশি ভিডিওর জন্য নতুন নতুন ভিডিও যেগুলো আমি আপলোড করব সেগুলো পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে অটোমেটিক্যালি আপনারা আমি যে নতুন নতুন ভিডিও নতুন নতুন টিউটোরিয়াল আপলোড করব সেগুলো আপনারা অটোমেটিক্যালি পেয়ে যাবেন। তো এর জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা ওয়েট করছি আসলে এটা ট্রান্সফারের জন্য। দেখেন একটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে, মুভিজন আমি একটা এটা একটা ফাইল, এই ফাইলটা অলরেডি কিন্তু আমার এখানে ট্রান্সফার হয়ে গিয়েছে। এটা হচ্ছে দ্বিতীয়টা আসছে, এটা দেখেন 100%, এটা হচ্ছে 73%। তো এটা চলে আসতেছে, এর জন্য একটু ওয়েট করতে হচ্ছে। খুবই সুন্দর একটা অ্যাপস এটা আসলে শেয়ার ইট। আপনি এর মাধ্যমে আপনার মোবাইল, ট্যাব, আপনার ল্যাপটপ, ডেস্কটপ যে কোনোভাবেই আপনি যে কোনো ফাইল যে কোনোভাবেই ট্রান্সফার করতে পারেন যে কোনো ইয়াতে। আচ্ছা, এই দেখেন আমার ফিনিশ হয়ে গেছে, আমি এখন ফিনিশে ক্লিক করলাম, এটা আমার ট্রান্সফার হয়ে গিয়েছে, আমার ফাইল দুটো দেখেন যে এখানে চলে এসেছে দুইটা ফাইল। তো এইভাবেই আসলে আপনারা শেয়ার ইটের মাধ্যমে আপনাদের মোবাইল থেকে
আপনাদের কম্পিউটারে ট্রান্সফার করতে পারবেন, অথবা ইচ্ছা করলে আপনি আপনার কম্পিউটার থেকে আপনার মোবাইলে যে কোনো ফাইল ট্রান্সফার করতে পারবেন। আর এটার লিঙ্কটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে কিভাবে আপনারা আপনাদের মোবাইল অ্যান্ড্রয়েড মোবাইলটিকে ডেস্কটপে ইউজ করবেন, এটার ভিডিওটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখেন এটা হচ্ছে আমার চ্যানেল টেকনোলজি টাইমস বিডি, এই চ্যানেলে দেখেন, এই যে দেখেন এখানে লেখা আছে কম্পিউটার চালান আপনার মোবাইলে, এটা হচ্ছে সেই ভিডিওটা। এই ভিডিওটা আপনারা দেখলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে আপনার কম্পিউটারে অ্যান্ড্রয়েড মোবাইলটিকে অপারেট করবেন। আর আরেকটা যেটা সেটা হচ্ছে যে হাউ টু অ্যাক্সেস এনি কম্পিউটার ফ্রম ইউর, সরি এটা না, আরেকটা যেটা হচ্ছে সেটা শেয়ার ইটটা কীভাবে আপনারা ইনস্টল দিবেন, এই যে হাউ টু ডাউনলোড অ্যান্ড ইনস্টল শেয়ার ইট ফর ইউর কম্পিউটার, এই লিঙ্কটা থেকে এই ভিডিওটা দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে এটা কীভাবে ইনস্টল দিতে হয়, এবং সেখানে লিঙ্ক সহ দেওয়া আছে। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এখানে ক্লিক করলেই সাবস্ক্রাইব হয়ে যাবে। এখানে সাবস্ক্রাইব করে নিলে আপনারা আমি যে নতুন নতুন ভিডিও যেগুলো আপলোড করব সেগুলো অবশ্যই আপনারা পেয়ে যাবেন। তো ধন্যবাদ, আজ এ পর্যন্তই, পরে আরও নতুন নতুন টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হব, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। If you like this video, please subscribe my channel for latest video. For more video, please visit www.technologytimesbd.com. Like us on Facebook, facebook.com/technologytimesbd. Thank you for watching this video. Goodbye.